চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় 2300 ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে চট্টগ্রামে আরও 2000 গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মমিনুর রহমান। তিনি জানান, শুধু হাটহাজারীর এই নিভৃত পল্লী নয়, চট্টগ্রামের 14টি উপজেলায় তৈরি করা হয়েছে 2300টি ঘর, যেখানে বসবাস শুরু করেছে পরিবারগুলো। আগামীতে তাদের কুটির শিল্পসহ কর্মসংস্থান সৃষ্টিতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। সারা দেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সরকার প্রথম দফায় 69,904টি ঘর ও দ্বিতীয় দফায় 53,000 ঘর তৈরি করে তা ভূমিহীনদের মাঝে বণ্টন করা হয়েছে। কদ্দুয়ার নাই, আমার নদী ভেঙে গেছে ঘর, এখানে আমরা ঘর পাইছি, খুশি খুশি হয়েছি। একটু আশপাশে একটা স্কুল করে দেওয়ার চেষ্টা করব, একটি মসজিদ, একটি কমিউনিটি ক্লিনিক, সকল কাজগুলো আমরা পর্যায়ক্রমে করে দিব।